নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আগামী আটচল্লিশ ঘন্টায় ধেয়ে আসছে কালবৈশাখী পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে হলো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ল্যাটেস্ট্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ থেকেই রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী বাহাত্তর ঘন্টায়, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলায় এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখীর পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় মঙ্গল ও বুধবার আগামী বাহাত্তর ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলায় এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পংসহ উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিন কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন থেকে চার দিন ধরে রাজ্য জুড়ে এই ঝড় বৃষ্টি স্পেল চলবে ছয়ই মে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু এলাকায় কালবৈশাখীর সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সময় ঘরের থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে এবং দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির কোথাও কোথাও সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনগুলিতে যেভাবে কাঠফাটা রোদ ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হয়েছে মানুষকে তার থেকে রেহাই মিলতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে স্বাভাবিকের নিচে নামতে পারে তাপমাত্রা পারদ বিশেষ করে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় স্বস্তির আবহাওয়া মিলবে রাজ্যে বিহারের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত সিকিম ও উত্তরবঙ্গ থেকে একটি অক্ষরেখা বিহার হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্তের টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীবাষ্প ঢুকছে রাজ্যে এর ফলে তৈরি হয়েছে বৃষ্টির পরিস্থিতি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয় ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন